হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পাটিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। আরো কিছু বইয়ের সম্ভার নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। লাস্ট ভিডিওতে আমি অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজ এর বেস্ট বুক তোমাদের সাজেস্ট করেছিলাম এবং কোন কোন বইগুলো অলরেডি মার্কেটে অ্যাভেলেবল হয়ে গেছে তার উপরে একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম। তো তোমরা যারা সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখবে, ভিডিওর লিংক আমি আজকের ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো সেই ভিডিও আপলোড করার পর থেকে তোমরা কন্টিনিউ আমাকে কমেন্ট করছিলে যে স্যার, কস্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশনের ওপরে বেস্ট বুক আমাদের সাজেস্ট করুন। তাই তোমাদের কথা রাখতে এবং তোমাদের কথা চিন্তা করে আবার আমি কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং এর ওপরে বেশ কিছু বই সাজেস্ট করতে তোমাদের মুখোমুখি হাজির হয়েছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা শুরু করছি আজকের টপিক। তো সবার প্রথমে আমরা দেখব কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশনের বেস্ট বুক কি কি রয়েছে। তো আজকে আমি মূলত বেঙ্গলি ভার্সনের জন্য তিনটি বেস্ট বুক তোমাদেরকে সাজেস্ট করব, যার মধ্যে প্রথম বইটি হলো পরিব্যয় নির্ণয় ও কর আইনের রূপরেখা, ভদ্র ও সৎপতি, পাবলিশিং হাউস হলো দিশারি প্রকাশনী। বইটি স্ক্রিনে হাইলাইটেড হচ্ছে, তোমরা ভালো করে দেখে নাও। নেক্সট বুকটি হলো পরিব্যয় হিসাববিদ্যা ও আয়করের রূপরেখা, বসু ও নায়ক, পাবলিশিং হাউস হলো রবীন্দ্র লাইব্রেরি। এই বইটিও স্ক্রিনে হাইলাইটেড হচ্ছে, তোমরা ভালো করে দেখে নাও। আর লাস্ট বইটি হলো পরিব্যয় হিসাবরক্ষণ ও আয়কর, মুখার্জি ও জানা, পাবলিশিং হাউস হলো সাত্রা পাবলিকেশন। এই বইটিও স্ক্রিনে হাইলাইটেড হচ্ছে, তোমরা ভালো করে দেখে নাও। আরও একবার এই তিনটে বই আমি স্ক্রিনে হাইলাইটেড করছি, তোমরা ভালো করে বইগুলোকে চিনে নাও। এই বইগুলো বেঙ্গলি ভার্সনের জন্য সবথেকে বেস্ট বুক কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশনের জন্য। এবার আমরা দেখব কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশনের জন্য ইংলিশ ভার্সনের জন্য কি কি বেস্ট বুক রয়েছে। তো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ইংলিশ ভার্সনের জন্য তোমরা পারচেস করতে পারো স্টাডিজ ইন কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, আলোক কুমার মুখার্জি, প্রণব দত্তা এবং সুমনা চক্রবর্তী। এই বইটিও অলরেডি অনলাইন এবং অফলাইন মাধ্যমে অ্যাভেলেবল হয়েছে। বইটি আমি স্ক্রিনে হাইলাইটেড করাচ্ছি, ভালো করে বইটিকে তোমরা দেখে নাও। তো কস্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশনের জন্য এই কটা হলো সবথেকে বেস্ট বুক বইগুলো, তোমরা অলরেডি অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই পারচেস করতে পারো। এবার আমরা দেখব কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিংয়ের বেস্ট বুক কি কি রয়েছে। তো ইংলিশ ভার্সনের জন্য তোমরা পারচেস করতে পারো কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ভদ্রা, সৎপতি অ্যান্ড মুখোপাধ্যায়। এছাড়া বেঙ্গলি ভার্সনের জন্য তোমরা পারচেস করতে পারো কারবারি আইন ও নিরীক্ষার প্রাথমিক পাঠ, ভদ্র, সৎপতি ও মুখোপাধ্যায়। দুটি বই তোমরা বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে পেয়ে যাবে। তবে এই বই দুটি এখনও পর্যন্ত মার্কেটে সেরকমভাবে অ্যাভেলেবল হয়নি, কবে অ্যাভেলেবল হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন জানা যায়নি। তবে আশা করছি খুব শীঘ্রই বইগুলো অনলাইন এবং অফলাইন মাধ্যমে অ্যাভেলেবল হয়ে যাবে। অ্যাভেলেবল হলে আমি আবার তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই নোটিফাই করে দেব। তাহলে এই ছিল তোমাদের কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিংয়ের বেস্ট বুক। তো বইগুলো অলরেডি অনলাইন এবং অফলাইন মাধ্যমে অ্যাভেলেবল হয়ে গেছে, তোমরা তোমাদের নিয়ারেস্ট যে বুক স্টল সেখানে গিয়ে বইগুলো পারচেস করতে পারো। এছাড়া অনলাইন মাধ্যম তো রয়েছেই। তো নেক্সট ভিডিওতে আমি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিংয়ের ওপরে সেমিস্টার ওয়ানের ক্লাস ইলেভেনের 2024-25 নতুন শিক্ষাবর্ষের নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তারপরেই আমরা ডিটেল চ্যাপ্টার ওয়াইজ আলোচনা স্টার্ট করে দেব। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আশা করছি আজকের ভিডিওটি থেকে তোমাদের বুক রিলেটেড যে প্রবলেমসগুলো ছিল সেগুলোর সমাধান হয়ে গেছে। আজকের ভিডিওটিকে তোমরা অবশ্যই বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।
তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। জয় হিন্দ, বন্দে মাতরম।